কুমিল্লায় ময়ূরের খামার করে মাত্র 4 বছরে অর্ধ কোটি টাকার মালিক হয়েছেন মোহাম্মদ শাহ আলী। এটার দাম তো অনেক টাকা, যেমন আমার হাতে যে ময়ূরটা আছে এটা আপনি এক জোড়ার দাম মিনিমাম লাখ টাকার উপরে বিক্রি হয়। এলাকায় রীতিমতো চমক সৃষ্টি করেছেন অষ্টম শ্রেণী পাশ করা এই উদ্যোক্তা। ছোটবেলা থেকেই ময়ূর পোষার স্বপ্ন ছিল তার, এই শখই তাকে সফলতার দিকে নিয়ে গেছে। এখন আমার বর্তমানে যে ময়ূরগুলো আছে প্রায় 27-28টার মতো ময়ূর আছে। শাহ আলী কুমিল্লা হোমনার বাবরকান্দি গ্রামের বাসিন্দা। 2019 সালের ডিসেম্বর মাসে শখের বশে 1,65,000 টাকা দিয়ে দুইটি ময়ূর কিনে পোষা শুরু করেন। মিরপুর চিড়িয়াখানার পাশেই পাখির দোকান, ওদের কাছ থেকে এক জোড়া ময়ূর কিনে 1,65,000 টাকা দিয়ে ওইখান থেকে প্রথম আমার যাত্রা শুরু। পরবর্তীতে একটি ময়ূর 18টি ডিম দিলে সেখান থেকে 12টি বাচ্চা ফোটে। এই প্রক্রিয়ায় বর্তমানে তার খামারে 90টি ময়ূর রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। এছাড়া গত 4 বছরে বিভিন্ন সময়ে ময়ূর বিক্রি করে পেয়েছেন 22 লাখ টাকা। আস্তে আস্তে কিছু বাচ্চা হয়েছে, আপনার পরবর্তীতে আরো 5টা কিনেছিলাম। ময়ূরটা হচ্ছে আমার শখ থেকে লালন পালন করা। আমি আগে যখন ঢাকায় থাকতাম তখন একটা ভিডিও দেখেছিলাম, চিড়িয়াখানায় ময়ূর লালন পালন করে এবং বিক্রি করে, তো আমি সেখানে যোগাযোগ করেছিলাম বেশ কয়েকবার, কিন্তু আর ময়ূর ওখান থেকে আনতে পারিনি। ময়ূর লালন পালন করা বেশ কঠিন কাজ হয়, পরিবারের পক্ষ থেকে শাহ আলীর এই শখকে নিরুৎসাহিত করা হয়। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও শাহ আলী ময়ূর লালন পালন করতে থাকেন। ময়ূর আনার পরে আমরা কেউ এটাতে আগ্রহী ছিলাম না যে ও পারবে কিনা, কিন্তু কারণ এটা তো আমরা কখনো দেখিনি। ভেড়া গরু সবার অনেক জায়গাতেই আমরা দেখছি, কিন্তু শালিবার এখানে আমরা এই প্রথম দেখছি। দেখার পরে অনেক ভালো লাগছে যে শালিবাইও পারতেছে। সফলতা পাওয়ার পর এখন তারা কেবল খুশিই নন, বরং অন্যদের পরামর্শ দিচ্ছেন ময়ূর পালনের জন্য। এলাকার মানুষ এখন ময়ূর পালনে আগ্রহী হচ্ছেন, যা দেখে আনন্দিত শাহ আলী পরিবারের সদস্যরা। শাহালিবাই প্রথমে একজোড়া ময়ূর নিয়ে আসছিল আপনার, তখন আমি আমার ভাইকে বলি যে ভাই তুমি এটা কী নিয়ে আসছো। অবশ্য আমরা এই জিনিস কখনো দেখি নাই, আমার জীবনে প্রথম। এটা সত্যি কথা, আমি ক্লাস 4-এ থাকতে আমার দুলা ভাইয়ের সাথে চিড়িয়াখানায় গিয়ে ময়ূর দেখছি। সেই ময়ূর যখন নিজের বাড়িতে দেখছি তখন তো আরও অনেক ভালো লাগছে। শাহালিবাইয়ের দ্বারা কিন্তু মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। একটা ব্যবসা করলে তা শুধু নিজে একাই করা সম্ভব না, মানুষেরও কর্মসংস্থান হয়, মানুষেরও সুবিধা হয়। তো শাহালিবাই এটাতে অনেক ভালো কিছুই করছে, আর এখন তো আল্লাহর রহমতে আমাদের খামারে অনেক ময়ূর আছে। এদিকে শাহ আলীর এই ময়ূরের খামার দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। বলছেন ময়ূর পালনে শাহ আলীর কঠোর পরিশ্রম ও মনোবলই তাকে সাফল্য এনে দিয়েছে। আমরা ভাবছিলাম যে হ্যাঁ এত টাকা তো ময়ূর এনে কি করবো, কিনলে যদি 30,000-40,000-50,000 টাকা একটা ময়ূর বেচে লাগে, 1 কোটি টাকা একটা 1 লক্ষ টাকাও একটা ময়ূর বেচে। হ্যাঁ কথা ছিল যে আমি কোটিপতি হবই, চ্যালেঞ্জ দর্শে আমার লোকে চ্যালেঞ্জ দর্শে মোট কথা, আমি চ্যালেঞ্জ তো আমি কিছু না, হ্যাঁ পারবো। শাহালি খুব পারিশ্রমিক ছেলে, সে এগুলো পেলে খুব লাভবান, এবং সে তো মোটামুটিভাবে দেখাইছে সবাকে, এবং অন্য লোকেরা দূর দূরান্ত থেকে লোকাই না আসে এখান থেকে বহুত কেনাকাটা করে নিয়ে গেছে। ময়ূর মূলত শখের একটি পোষ্য প্রাণী, বাণিজ্যিকভাবে এদেশে এই প্রাণীর চাহিদা এখনও তেমন তৈরি হয়নি। তবে যারা শখের বশে কেনেন তাদের টার্গেট করেই আগামীতে আরও বড় পরিসরে ময়ূরের খামার করার ইচ্ছের কথা জানান উদ্যোক্তা শাহ আলী। কিন্তু ময়ূরটা হচ্ছে আপনি কেউ খামার করার জন্য যাতে না নেয়, এটা আমি সবাইকে আগেও বলছি এখনও বলবো, কারণ ময়ূর শৌখিন পাখি তো, কারণ এক জোড়ার দাম প্রায় অনেক টাকা, এটা আপনি শখ করে পালতে হবে। কারণ ময়ূর আপনি উৎপাদন করতে পারেন কিন্তু আপনি বিক্রি করার ইয়ারটা তো থাকতে হবে, আর এগুলা থেকে তো আপনি প্রতিদিন টাকা আসবে না। আপনি যেমন গরু ছাগল নিত্যদিন একটা বাচ্চা বিক্রি করা যায় হাটে বাজারে, বা গরু আপনি দুধ দেয়, এগুলা তো আর আপনি ওরকম জিনিসটা, কারণ হাটে বাজারে আমি যদি এক জোড়া পাখি নিয়ে যাই সর্বোচ্চ মনে হয় 5,000 টাকা বলবে কিনা সন্দেহ আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার জানান এটি কুমিল্লা জেলার প্রথম ময়ূরের খামার। কেউ শাহ আলীর মতো ময়ূরের খামার করতে চাইলে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন এই কর্মকর্তা। সেই ময়ূর পালন করতে করতে সেখান থেকে সে ডিমও সংগ্রহ করে ফেলে, এবং সেই ডিম ফুটি সে বাচ্চা তৈরি করছে, এবং সে কিছু আমাদের শৌখিন মানুষ যারা ময়ূর পালার জন্য আগ্রহী তাদের সঙ্গে সে যোগাযোগ করে, তাদের কাছে সেই ময়ূরগুলোকে বিক্রিও করছে, এবং সেই বিক্রি করে বেশ লাভবান হচ্ছে, এবং এইভাবে তার সেই ছোট্ট খামারটি এখন অনেক বড় খামারে পরিণত হয়েছে। এবং তার এই ময়ূর পালনের ক্ষেত্রে যে টিকাগুলা কিংবা মানে টিকা পরামর্শ এবং অন্যান্য যে চিকিৎসার বিষয়গুলো আছে সেগুলো সে নিয়মিতভাবে আমাদের উপজেলা অফিস থেকে সে পাচ্ছে। তার উদ্যোগে সফলতা কামনা করছি, এবং তার যাতে সে আরও এগিয়ে যায়, তাকে যাতে দেখে আমাদের আরও এরকম অনেক উদ্যোগে তৈরি হয় সেটি আমরা আশা করছি।